হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নারকেলের বড়া তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। লবণ দিয়েছি সামান্য একটু। এখন দিচ্ছি আখের গুড় 1 কাপ পরিমাণ, আর দিচ্ছি নারকেল কুড়ানো 1 কাপ। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে এই ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আমি এই বড়াটা ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারবেন। আর আপনাদের কাছে যদি আখের গুড়টা না থাকে, সেক্ষেত্রে চিনি দিয়েও এই বড়াটা বানাতে পারবেন। একটু ভালো করে মেখে নিতে হবে, আর পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেন বেশি না হয়ে যায়। এখন দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ। আবারও একটু মেখে নিচ্ছি। ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলোর এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে তারপর ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এবার একটা ছেঁকনি দিয়ে তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। নারিকেলের এই বড়াটা খেতে কিন্তু খুবই মজা, আর খুব কম সময়েই এই বড়াটা বানানো যায়। আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।